ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. যে মশলা এই ব্যাপার যিনি মারা গেছেন যদি তার উপর সিয়াম কওয়া থাকে, আমার একটা রোজা ছিল, পরবর্তীতে তিনি আচ্ছা কেন রাখেননি, অসুস্থতার কারণে? আচ্ছা, যদি অসুস্থতার কারণে হয় পরে আর তিনি সুস্থ হননি, যেমন রমজান মাসের 1 মাস পরেও সুস্থ হননি আর মারা গেছেন, তাহলে তো তিনি সুস্থতা লাভ করেননি। তো এই অবস্থায় যেহেতু সুস্থতা এখনো লাভ করেননি আর এই অবস্থায় মারা গেছেন, তাহলে তার সিয়ামের কাজা আসবে না, কারণ তিনি সুস্থতাই লাভ করেননি। আর এই অবস্থায় মারা গেছেন, অতএব তার কাজা রাখার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে, রমজানে অসুস্থ ছিলেন, পরবর্তীতে তিনি সুস্থ হয়েছেন, কিন্তু মনে করলেন যে আর আগামী মাস রাখবো, পরে রাখবো, আর রাখেননি। কিন্তু ইচ্ছে করলে রাখতে পারতেন, কিন্তু রাখেননি, এই অবস্থায় মারা গেছেন। তাহলে তার উপর তো সিয়াম কাজা ফরজ ছিল, ওইটা আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাত ওয়ালাইহি সিয়াম সাম আনহু ওয়ালিয়্যুহু, কেউ যদি তার উপর রোজা ফরজ অবস্থায় মারা যায়, রোজা ফরজ হয়তো রমজান মাসের সিয়াম অথবা মান্নত ইত্যাদি সিয়াম রেখে মারা গেল, তাহলে এই অবস্থায় তার ওলি অভিভাবক যারা বা উত্তরাধিকারী যারা, তারা এরপরে তার সিয়ামের কাদা আদায় করবেন। আমার কথা বুঝবেন তো, এই অবস্থায় এই যে সিয়ামের কাদা আদায় হবে, আদায় করবেন কীরকম? তার ছেলে মেয়ে আছে, সবাই মিলে রাখতে পারে, সবাই মিলে রাখতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কারণ এটাই হচ্ছে সমান হু অলিহু, তাদের তারা তাদের হিসাবে রাখলে, যেমন 10টা সিয়াম তার, তার কয়েকটা ছেলে আছে, কয়েকটা মেয়ে আছে, সবাই বন্ধ করলো আমি 2টা রাখবো, উনি 1টা রাখবেন, উনি 3টা, তো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক।